বর্তমান যুগে আমরা উদ্যোগ নিচ্ছি কীভাবে আমরা মাটি ছাড়া গাছ করব আর মাটি ছাড়া গাছ করতে গেলে যে মিডিয়াটা আমরা নেবো সেটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে তৈরি করলে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে ফলই হোক ফুলই হোক শাক সবজি সমস্ত কিছু কিন্তু ভালো হবে আর এটা কি করে করেছিস সেটা দেখাতেই আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে সবার আগে আমি দেখাচ্ছি এই মিডিয়াটা তৈরি করার পর আপনারা কিভাবে গাছ বসাবেন আমি এখানে দুটো নয়নতারা গাছ নিয়েছি এটা হাইব্রিড নয়নতারা আর আমি দুভাবে এটা বসানো দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা বসান ছাদের ওয়েট কিন্তু কম হবে বা আমাদের এখন দিনের পর দিন বয়স হয়ে যাচ্ছে বয়সে টব আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে অনেক সময় কষ্ট হয় তাই এই মিডিয়াটা ইউজ করলে এতে কিন্তু কষ্টটা কম হবে আমি এখানে একটা পটে দেখাচ্ছি এটা পুরো এই মিডিয়াটা দিয়েই আমি এখানে এই গাছ বসা আর এটা হাইব্রিডের নয়নতারা আছে আমি এখানে বসে দিলাম যে কোনো গাছ কিন্তু এই মিডিয়ায় ভালো হয় আমি এখানে কাঠের গুঁড়ো দিয়ে করছি কাঠের টুকরো দিয়ে আপনারা এর বদলে কিন্তু শুকনো পাতা দিতে পারেন বা ধানের আগড়া ইউজ করতে পারেন কা আখের যে ছিবড়া হয় সেই ছিবড়াগুলো দিয়েও আপনারা করতে পারেন আর এখানে আমি আর একটা পট নিয়েছি পট নিয়ে তার নিচে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি একটা দেখালাম শুধু ওই মিডিয়াটা দিয়ে আর একটা দেখাচ্ছি মিডিয়ার মাটি কিভাবে মিশিয়ে করবেন নিচে আমি আগে মাটি দিয়ে নিলাম একটা স্তর এক ইঞ্চির মতো তারপরে বেশি করে মিডিয়াটা দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার পর এখানে গাছটাকে আমি বসিয়ে দেব। বসিয়ে দেবার পর এইভাবে আপনারা কিন্তু যে কোনো গাছ বসাতে পারেন তাহলে কিন্তু পটে বেশি মাটি লাগবে না এবং হালকা হবে বা মাটি ছাড়াও আপনারা করতে পারেন এর এইটা বসানোর পর আবার কিছু এই মিডিয়াটা দিলাম দেওয়ার পর আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি আর এই যেটা আমি তৈরি করেছি সেটার ভেতর কিন্তু সমস্ত কিছু গাছকে বাঁচতে গেলে যে পোষক তত্ত্বগুলো দরকার সেগুলো কিন্তু সমস্ত মজুত আছে আর কিভাবে করেছি সেটা আমি দেখাবো তার আগে আমি এই দুটো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এটা পটিং করতে পারবেন এই মিডিয়া দিয়ে এরপরে চলুন আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করেছি তার আগে এই জারটা আমি দেখাচ্ছি জারে যে জিনিসগুলো রয়েছে এটা কিন্তু কাঠের টুকরো আর যে কাঠের টুকরোগুলো সেটা আমি দেখাবো দেখুন এখন ডিকম্পোজ হয়ে গেছে আর ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এইটাতে যখন আমরা গাছ বসাই এটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেয় কারণ এতে গাছকে বাঁচতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু অলরেডি হয়ে যায় আর সেটা কিভাবে হবে সেটা তো অবশ্যই দেখা তার আগে আমি এইগুলো তুলে নিচ্ছি নিয়ে আমি যে যে জিনিসগুলো মেশাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে যে জিনিসটা রয়েছে সেটা হলো জীব অমৃত এটা তৈরি করেছি কিভাবে তা সেটা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো এখন আমি বলছি এই জিনিসটার মধ্যে যেটা রয়েছে গোবর গোমূত্র গুড় মাটি এবং জল এই জিনিসগুলো রয়েছে জিনিসগুলো দিয়ে আমি এটা একটা মাপে এই জিনিসটাকে লিকুইডটাকে তৈরি করে রেখেছি এই লিকুইডের মধ্যে রয়েছে গাছের বাঁচতে গেলে যে ষোলোটা পোষকতত্ত্বের দরকার হয় সেগুলো কিন্তু সবই এর মধ্যে পেয়ে যাবে তাই এই জিনিসটা আমি তৈরি করে রেখে দিই এটা আমি এরকম দু লিটার নিয়ে নিচ্ছি আর ছাড়াও যে জিনিসটা আমি দেবো সেটা দেখাচ্ছি আপনারা এইটা যদি বানিয়ে নিতে চান তাহলে আমার তার লিঙ্কটা রয়েছে আপনারা দেখে নিতে পারেন এখন যে জিনিসটা আমি এখানে দিতে যাচ্ছি সেটা হলো ওএসডি কম্পোজ এই জিনিসটাও আমি তৈরি করে রেখে দেওয়ার এর কালারটাও দেখছেন এতে কিন্তু কোনো দুর্গন্ধ নেই দুটো জিনিসেই আর এই লিকুইডটাও আমি একই পরিমাণ নিয়ে নিলাম পরিমাণ নিয়ে আমি দুটোকে মিশিয়ে নেবো এই ওয়েস কম্পোজারের কাজ হচ্ছে এতে যে অসংখ্য জীবাণু থাকে সেই জীবাণুগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ করতে সাহায্য করে যে কোনো জিনিসকে আর মাটিতে দিলে মাটির উর্বর হয়ে যায় আর আমি এখানে যেহেতু একটা মিডিয়া ব্যবহার করব সেই মিডিয়াটাকে যা মিডিয়াটা যাতে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় তার জন্য এই লিকুইডটা এখানে মিশিয়ে দিলাম এখানে দুটো লিকুইড একসাথে নিয়ে নিয়েছি আর এই ড্রামটার মধ্যে আমি এখন এটাকে দিয়ে দেবো এই ড্রামটাতে চল্লিশ লিটার মতো জল ধরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এই লিকুইডটার সাথে কিন্তু প্রায় একশো দেড়শো লিটার জলেও কিন্তু ভেজাতে পারেন তাতে কিন্তু অসুবিধা হবে না আর এটা বেশি কম হয়ে গেলে কিন্তু ক্ষতি নেই কম হলে একটু হতে ডিকম্পোজ হতে দেরি হবে কিন্তু এটা যদি লিকুইডের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তাতে জল দিয়ে দিচ্ছি বেশি করে যতক্ষণ আমি দেখব যে আমার জিনিসগুলো দেবার পর জল উঠছে না পড়ছে ততক্ষণ আমি এটা দিতে থাকব যাতে পুরো জিনিসটা আমার ভিজে যায় আর এখন আমি দেখছেন এটা কি দিচ্ছি কাঠের যে ছিল্কা বলে কাঠগুলো চেঁচে যেগুলো বেরোয় সেই জিনিসগুলো আমি এখানে দিচ্ছি একেবারে কিন্তু গুঁড়ো না এগুলো দিয়ে দিচ্ছি আপনারা আগেই বলেছি এর বদলে আপনারা কিন্তু শুকনো পাতা দিতে পারেন যত ধরনের মোটা মোটা পাতা হবে খুব ভালো হয় আর পাতা দিতে পারেন তাছাড়া আখের যে ছিবড়া হয় আখের ছিবড়া দিতে পারেন ধানের আগড়া দিতে পারেন এগুলো দিয়ে এটাকে তৈরি করে নেবেন আর দেখুন আমি একেবারে বালতিটা চেপে চেপে ভর্তি করে দিয়েছি আর ওপরে চাপলে যে লিকুইডটা আমার হাতে টাচ হচ্ছে আমি এইভাবে এটাকে ভালো করে ঢাকনাটায় এঁটে রেখে দেব। তাহলে কী হবে এটা আস্তে আস্তে স্তে আমার ডিকম্পোজ হতে শুরু করে দেবে আর এতে অসংখ্য জীবাণু তৈরি হয়ে যাবে যেটা গাছের পক্ষে খুবই উপকার আর এইভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি আপনারাও এইভাবে এই মিডিয়াটা তৈরি করে নেবেন এইভাবে দুটো তিনটে জারের মধ্যে তৈরি করে রেখে আপনারা দু তিন মাসের মতো রেখে দেবেন আর ছামাদার জায়গায় রেখে দেবেন তারপরে আপনারা গাছ বসাতে পারেন তাহলে গাছ কিন্তু খুব ভালো হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার